আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিডি টিউটোরিয়াল কর্নারে আপনাদেরকে আবারও স্বাগতম। অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে ফন্ট কোত্থেকে ডাউনলোড করতে হয়, এটা কীভাবে, কী সিস্টেমটা কী, কীভাবে ইনস্টল করতে হয়, মানে এগুলো অনেকেই আসলে ম্যাক্সিমাম মানুষই জানে, বাট কিছু আছে এখনও যারা মানে এই একটা ফন্ট কোত্থেকে নামাতে হয় বা ফন্ট কোথায় ইনস্টল করতে হয়, কীভাবে ইনস্টল করতে হয়, ফন্টের কোন ফাইলটা আসলে মানে ইম্পর্টেন্ট, তো মানে এই ধরনের কোশ্চেন আমি কিছু পাইছি। দ্যাটস ওয়াই আমি এই টিউটোরিয়ালটা বানাচ্ছি। এটা হচ্ছে কীভাবে ফন্ট আমি কোত্থেকে ডাউনলোড করবো এবং কীভাবে ইনস্টল করবো পিসিতে এবং সেটা কীভাবে কাজ করবে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো আমি আপনি গুগলে গেলেই দেখতে পারবেন, সরি, গুগলে গিয়ে যদি লেখেন যে ফ্রি ফন্ট ওয়েবসাইট, লিখে সার্চ দিলে আপনারা পাবেন thefont.com, fontspace.com, দেন এইটা 1001 ফ্রি ফন্টস, ওগুলো সব মানে খুবই ই আর কি পপুলার ফন্ট সাইট। এই তিনটা সবচেয়ে বেশি ইউজ হয়, ফন্ট স্কোয়ারেল, এটা মানে এগুলো সিরিয়ালটা গুগল সিরিয়াল দিতে মানে অবশ্যই মানে জিনিসগুলো কোনটা প্রায়োরিটি, কোনটাতে বেশি সার্চ হয় এগুলোর উপরে। তো আমি নর্মালি দ্য ফন্ট থেকে ফন্ট ডাউনলোড করি, তো আমি এটাই দেখাই, সব জায়গায় সেম অলমোস্ট। হ্যাঁ, তো আমি দ্য ফন্টে গেলাম, thefont.com। thefont.com এ গেলেই আপনি এই ধরনের একটা লেয়ার পাবেন, এটা পাবেন ওদের হোম পেজ। হোম পেজে খুব বেশি থাকে না, কয়েকটা থাকে ফন্ট, এখানে এটা আছে, এটা আছে। এখন আপনি কী করতেছেন এটার উপর ডিপেন্ড করে আপনার ফন্ট নামাবেন। হ্যাঁ, তার আগে আমি দেখাই যে এখানে ফন্টের বিভিন্ন ধরনের আছে, ফ্যান্সি ক্যাটাগরি আছে, ফরেন লুক, টেকনো, বিটম্যাপ, গথিক, বেসিক, স্ক্রিপ্ট, ডিং ব্যাটস আর হলিডে। ফ্যান্সিতে আবার অনেক সাব ক্যাটাগরি আছে, এগুলো প্রত্যেকটারই সাব ক্যাটাগরি আছে, ঠিক আছে। তো আপনি আপনার ই অনুযায়ী, আপনার চাহিদা অনুযায়ী আপনি ফন্ট নামাবেন। সো সাপোজ আপনি কোনো কার্টুন, আপনি 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 একটা মজার কিছু লিখতেছেন যেখানে, বা আপনি নতুন নতুন ডিজাইন শিখতেছেন সেখানে আপনার হয়তো কার্টুন, কমিক এগুলো ভালো লাগতে পারে। আপনি যদি বাচ্চা হয়ে থাকেন, ছোটো আপনার বয়স যদি বেশি না হয়ে থাকে, তাহলে আপনার কমিক কার্টুন ভালো লাগতে পারে, ও স্কুল, খুবই সুন্দর সুন্দর ফন্ট আছে। সো এগুলোতে গিয়ে গিয়ে আপনারা চেক করে নেবেন, ঠিক আছে। আমি এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ওকে, চেক করে নেন। আচ্ছা, তো আমি এই ফন্টটা নামাই মকিং বার্ড, আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে, আমার ভালো লাগছে এবং আমার পিসিতেও নেই এই ফন্ট। সো আমি এটা এই দেখেন এখানে গিয়ে ডাউনলোড, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটু ই দেখাই, আমি যদি কার্টুনে যাই, হ্যাঁ, কার্টুন ক্যাটাগরিতে গেলে দেখেন ফ্যান্সির মধ্যে কার্টুন ক্যাটাগরিতে ঢুকছি আমি, এখানে বিভিন্ন ফন্ট আছে, আমি এটাতে যাই। এখানে থেকে ঢুকেও আপনি করতে পারেন, এইখানে ডাউনলোড আছে, এই ডাউনলোডে ক্লিক করলে আপনার ডাউনলোড হবে, ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আমি যেটা নামাতে চেয়েছিলাম এটা ডাউনলোড দিই। আচ্ছা, মকিং বার্ড, ওকে, তো আমি এটা ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার পরে এখন আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডে যাই। সাপোজ আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতেছেন, তখন কীভাবে কী করবেন, সাপোজ একটা টেক্সট লিখি, আচ্ছা, আচ্ছা, তো বিজি টিউটোরিয়াল কর্নার এটা আমি লিখতাম। এখন এইটা এই এখানে আমি হচ্ছে ওই ফন্টটা আমি পাচ্ছি না, এটা জাস্ট আমি ডাউনলোড করছি। আমার ফন্টের নাম কি ছিল, মকিং বার্ড, ওকে, মকিং বার্ড ফন্টের নাম ছিল। আমি এখানে খুঁজি, না পাচ্ছি না। আচ্ছা, যেহেতু পাচ্ছি না তার মানে আমাকে বুঝে নিতে হবে যে ফন্টটা শুধু কিছুই হয়নি এখনও। তো আমি এখন ফন্টে যাই, শো ইন ফোল্ডার, ওই ফন্টটা আমি, এই ফন্টের জিপ ফাইল ডাউনলোড হয়েছে, ওকে, এই ফন্টের জিপ ফাইল ডাউনলোড হয়েছে। এটা আপনি কী করতে পারেন, এক রাইট বাটন ক্লিক করে এক্সট্র্যাক্ট হেয়ার
এখানে এক্সট্র্যাক্ট করে নিয়ে তারপরে ফোল্ডারে যেতে পারেন, অথবা এই জিপেই ডাবল ক্লিক করে, লেফট বাটনে ডাবল ক্লিক করে আপনি এটা পাবেন যদি আপনি উইন রার ইউজ করে থাকেন। আর যদি না ইউজ করে থাকেন দেন নো প্রবলেম, এমনিতেও হবে ওটা। আচ্ছা এইখানে দেখেন একটা আছে mockingbird.png, পিএনজি ফাইল আমরা নর্মালি জানি হচ্ছে ইমেজের ক্ষেত্রে এই এক্সটেনশনটা ইউজ হয়। আর এটা তো দেখতে পারতেছেন মাইক্রোসফট ওয়ার্ডের সাইন, সো এই দুইটার কোনোটাই না। তো আমাদের কিসের কী বলে এটা, মানে আমাদের ফন্টের এক্সটেনশন থাকে হচ্ছে .ttf, আরও অনেক ধরনের এক্সটেনশন থাকে। সো এখান থেকে বোঝা যাচ্ছে এটা ফন্ট, এই লেখা দুইটা সিস্টেম আছে। এক হচ্ছে এখানে ডাবল ক্লিক ইনস্টল, এটা একটা সিস্টেম হতে পারে, এটা একটা সিস্টেম, ঠিক আছে, আমি অলরেডি ইনস্টল করে ফেলছি এবং এটা আমার পিসিতে এখন আছে। আচ্ছা এরপরে আপনি এটাকে কপি করে ফন্টগুলো কোথায় থাকে সেখানে যে পেস্ট করতে পারেন। সাপোজ আমি এটা কপি করতেছি, কপি করলাম, আমি এখন সার্চ করব ফন্টস, সার্চে গিয়ে ফন্টস লিখে সার্চ দিলেই আপনি ফন্ট নামে একটা ফোল্ডার চলে আসবে, যেটা কন্ট্রোল প্যানেলেও আপনি পাবেন। এখানে আমি ওই প্যানেলে ঢুকলাম, ফন্টস এখানে পৃথিবীর সব ফন্টস আপনার, মানে আই মিন আপনার পিসিতে যে ফন্টগুলো আছে সব ফন্ট এখানে আছে। তো আপনি এখানে এনে পেস্ট করে দিলেও হয়ে যাবে, যেহেতু আমি কিছুক্ষণ আগে ইনস্টল করছি, সো আমি এটা আর করতেছি না, নো দিয়ে দিলাম। ওকে, সো এভাবেও আপনি আপনার ফন্টকে ইনস্টল করতে পারেন জাস্ট কপি আর পেস্ট করে। কোথায় করবেন এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল লে গিয়ে ফন্টসে। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। তো আমি ফন্ট কীভাবে ডাউনলোড করলাম ইনস্টল করলাম দুটাই দেখাই দিলাম, ঠিক আছে। ফন্টের ডাউনলোড হইলো, কোথেকে ফন্ট আমি পাবো, তারপরে কীভাবে ডাউনলোড করব, কোনটা ডাউনলোড করব এবং কোন কীভাবে ইনস্টল করব আমি দেখাই দিলাম। ওকে, এখন আমি যাব যে এইগুলোতে ফটোশপ ইলাস্ট্রেটরের জিনিসটা আসে কীভাবে। আপনি সাপোজ ধরেন ডিজাইন করতেছেন প্রথম প্রথম, কীভাবে ফন্ট অন কী করতে হয় জানেন না, সেক্ষেত্রে এখন দেখেন এখানে আমার ফন্টের নাম কি ছিল, মকিংবার্ড হয়ে গেল, যেটা আমার পিসিতে এতক্ষণ ছিল না সেটা চলে আসছে। ওকে, আচ্ছা ফটোশপে দেখলাম, এখন ইলাস্ট্রেটরে দেখি। ওকে, ইলাস্ট্রেটরে দেখলাম ফন্ট এখানেও ছিল না, যেহেতু আমি একটু আগে বসি মকিংবার্ড। ওকে, সব জায়গায় আপনি যখন পিসিতে ইনস্টল করবেন সব জায়গায়, লাস্ট বাট নট দ্য লিস্ট আমি ওয়ার্ডেও দেখাচ্ছি, এখানে আমি ওই সময় দেখাইছি অলরেডি যে এটা ছিল না, এখন চলে আসছে মকিংবার্ড। সো আমার টিউটোরিয়াল এখানেই শেষ করতেছি, আপনার আই হোপ এটা আপনাদের কাজে লাগবে, যারা কীভাবে ফন্ট মানে কনফিউশনে থাকেন যে ফন্ট কীভাবে ডাউনলোড করতে হয় কীভাবে ইনস্টল করতে হয় এগুলো নিয়ে, এবং আমি যদি ফন্ট ইনস্টল করি আমার কি ফটোশপে চলবে কি না, আমার কি ইলাস্ট্রেটরে চলবে কি না, আমার উইন্ডোজে মানে আই মিন আমার ওয়ার্ডে চলবে কি না, আমার পাওয়ার পয়েন্টে চলবে কি না। তো আপনি পিসিতে ইনস্টল করার সাথে সাথে আপনি পিসিতে যে কোনো ধরনের ওয়ার্ড নিয়ে কাজ করতে গেলে আপনি এই ফন্ট পাবেন, সো ডোন্ট ওয়ারি। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন, অ্যান্ড যদি আরও কিছু চান আমাদের কাছ থেকে, কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর আর কি আর কী বলতে হয়, ওকে সো আমি আজকের মতো শেষ করতেছি। আর যদি কোনো ধরনের টিউটোরিয়াল লাগে অবশ্যই আমাদেরকে যাবার জানাবেন, আমি যদি না পারি আমি কোনো এক্সপার্টকে ধরে নিয়ে এসে আপনাদের জন্য টিউটোরিয়াল বানিয়ে দিব। সো থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।